মদুল্লাহ খান, তখন আলোচনা ওঠে যে জাতীয় রাজনীতিতে সরকার বিরোধী মনোভাবের কারণেই আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়। এবার জাতীয় রাজনীতির আমেজ ঠেকাতে ঝাঁকে ঝাঁকে কেন্দ্র থেকে নেতাদের প্রচারে না যাওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ উপলব্ধি করেছে যে জাতীয় রাজনীতিতে তারা এই গণতন্ত্রহীনতা, নির্বাচনে নানান রকমের প্রভাব বিস্তার করা, ধর্মার কাট, নানান রকমের হেনস্থা করা, গণতন্ত্র হত্যা করা, নানান রকম সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা, সব মিলিয়ে লুটপাট, টাকা পাচার, ব্যাংক ডাকাতি, সব মিলিয়ে যে ইমেজ সংকটে আছে, সেই ইমেজটাকে বিএনপি এখানে কাজে লাগানোর চেষ্টা করেছে। যেহেতু নৌকা প্রতীক, যেহেতু ধানের শীষ প্রতীক, আর আওয়ামী লীগ চেষ্টা করেছে যে না, এই জাতীয় রাজনীতির এই ইমেজ সংকটটা যাতে ওইখানে প্রভাব বিস্তার না করে, সেই জন্য তারা স্থানীয়দের দিয়ে বেশি এগিয়ে নিয়েছে। সেটা তো প্রথম আলোর রিপোর্ট বিশ্লেষণ। এরপর আসেন আপনারা যেই কথা ইস্তাফিল ভাইকে একটা কথা ভালো লেগেছে যে না, আগের এই কাদা ছুঁড়ে ছুঁড়ে এইসব না করে সমাধানের দিকে